করিমগঞ্জের বেথাইল গাঁত দুটা পরিয়ালের মাজত দ্রুপাতল কাজিয়া। এটা পক্ষয় হাতত দাহ আন আন অস্ত্র লৈ আক্রমণ চলালে আনটো ঘরত। এই দৃশ্য বন্দী হল মোবাইল ক্যামেরা। এফালে মোবাইল ক্যামেরার দৃশ্যটো বন্দী করার সময়তে আক্রমণের শিকার হল ভুক্তভোগী পরিয়ালটির এগারী সদস্য। এই আক্রমণের মূল নেতৃত্বত আছিল এলাকাটির আঞ্চলিক পরিষদের সদস্য কমরুল ইসলাম। ভুক্তভোগী পরিয়ালের এজাহার আর ভিডিও ফুটেজের ভিত্তিত আরক্ষী ইতিমধ্যে আটক করেছে অভিযুক্ত কমরুল ইসলামক। এক বিশেষ কথাক লৈ প্রথমে বাদ বিবাদ হওয়ার পিছত এলাকাটির আঞ্চলিক পরিষদের সদস্য কমরুল ইসলামে তেওঁর দুগৰাকী ভাতৃ মিনা চুদ্দিন আর আব্দুল কায়ুমক লগত লৈ হঠাতে আক্রমণ চলালে প্রতিবেশী আব্দুল বাসিতর ঘরত। ঘরটোত আব্দুল বাসিত নাছিল যদিও এই তিনিজন লোকে মিলি চূর্ণ বিচূর্ণ করে ঘরখনের প্রতিপদ সামগ্রী। করিমগঞ্জের পর গৌরীশ নন্দীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। মস্তাটা দেখো কিতা খড্ডা দ্বারা, কিতা খড্ডা দ্বারা অবস্থা দেখো। করিমগঞ্জের বেথাইল গাঁত দুটা পরিয়ালের মাজত দ্রুপাতল কাজিয়া। এটা পক্ষয় হাতত দাহ আন আন অস্ত্র লৈ আক্রমণ চলালে আনটো ঘরত। এই দৃশ্য বন্দী হল মোবাইল ক্যামেরা। এফালে মোবাইল ক্যামেরার দৃশ্যটো বন্দী করার সময়তে আক্রমণের শিকার হল ভুক্তভোগী পরিয়ালটির এগারী সদস্য। এই আক্রমণের মূল নেতৃত্বত আছিল এলাকাটির আঞ্চলিক পরিষদের সদস্য কমরুল ইসলাম। ভুক্তভোগী পরিয়ালের এজাহার আর ভিডিও ফুটেজের ভিত্তিত আরক্ষী ইতিমধ্যে আটক করেছে অভিযুক্ত কমরুল ইসলামক। এক বিশেষ কথাক লৈ প্রথমে বাদ বিবাদ হওয়ার পিছত এলাকাটির আঞ্চলিক পরিষদের সদস্য কমরুল ইসলামে তেওঁর দুগৰাকী ভাতৃ মিনা চুদ্দিন আর আব্দুল কায়ুমক লগত লৈ হঠাতে আক্রমণ চলালে প্রতিবেশী আব্দুল বাসিতর ঘরত। ঘরটোত আব্দুল বাসিত নাছিল যদিও এই তিনিজন লোকে মিলি চূর্ণ বিচূর্ণ করে ঘরখনের প্রতিপদ সামগ্রী। করিমগঞ্জের পর গৌরীশ নন্দীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। অবস্থাটা দেখো কিতা খড্ডা দ্বারা, কিতা খড্ডা দ্বারা অবস্থা দেখো। করিমগঞ্জের বেথাইল গাঁত দুটা পরিয়ালের মাজত দ্রুপাতল কাজিয়া। এটা পক্ষয় হাতত দাহ আন আন অস্ত্র লৈ আক্রমণ চলালে আনটো ঘরত। এই দৃশ্য বন্দী হল মোবাইল ক্যামেরা। এফালে মোবাইল ক্যামেরার দৃশ্যটো বন্দী করার সময়তে আক্রমণের শিকার হল ভুক্তভোগী পরিয়ালটির এগারী সদস্য। এই আক্রমণের মূল নেতৃত্বত আছিল এলাকাটির আঞ্চলিক পরিষদের সদস্য কমরুল ইসলাম। ভুক্তভোগী পরিয়ালের এজাহার আর ভিডিও ফুটেজের ভিত্তিত আরক্ষী ইতিমধ্যে আটক করেছে অভিযুক্ত কমরুল ইসলামক। এক বিশেষ কথাক লৈ প্রথমে বাদ বিবাদ হওয়ার পিছত এলাকাটির আঞ্চলিক পরিষদের সদস্য কমরুল ইসলামে তেওঁর দুগৰাকী ভাতৃ মিনা চুদ্দিন আর আব্দুল কায়ুমক লগত লৈ হঠাতে আক্রমণ চলালে প্রতিবেশী আব্দুল বাসিতর ঘরত। ঘরটোত আব্দুল বাসিত নাছিল যদিও এই তিনিজন লোকে মিলি চূর্ণ বিচূর্ণ করে ঘরখনের প্রতিপদ সামগ্রী। করিমগঞ্জের পর গৌরীশ নন্দীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। অবস্থাটা দেখো কিতা খড্ডা দ্বারা, কিতা খড্ডা দ্বারা অবস্থা দেখো।